হাইকোর্টে স্বস্তি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নির্দেশ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে পারবে না যাদবপুর থানা এমনটাই নির্দেশ হাইকোর্টের পুলিশকে কাজে বাধা ও অন্যান্য অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুমতি চেয়েছিল যাদবপুর থানা বিক্ষোভের দিন শুভেন্দু অধিকারী যে ভাষা প্রয়োগ করেছেন তা নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে নয় এর প্রেক্ষিতে ফৌজদারি ধারা প্রয়োগ করা যায় না এমনই মন্তব্য করলেন বিচারপতি হাইকোর্টে স্বস্তি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক জানতে চাইবো বিচারপতি জয় সেনগুপ্ত তিনি ঠিক কি নির্দেশ দিয়েছেন দেখো বিচারপতি জয় সেনগুপ্ত তার নির্দেশে বলেছেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যাদবপুর থানা এফআইআর দায়ের করার যে আবেদন করেছিল সেই আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করছে অর্থাৎ যাদবপুরে ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে বিজেপির যে বিক্ষোভ ছিল সেই বিক্ষোভের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার যে আবেদন নিয়ে যাদবপুর থানা কলকাতা হাইকোর্টে এসেছিল সেই আবেদন আজকে কলকাতা হাইকোর্ট খারিজ করলো কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত তিনি খুব স্পষ্টভাবে বলেছেন সেদিন শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য নির্দিষ্ট কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে নয় সাধারণভাবেই তিনি সেই কথা বলেছিলেন যদিও কলকাতা হাইকোর্ট মনে করে যে একজন জনপ্রতিনিধির এই ধরনের মন্তব্য করা উচিত না এর ফলে ওই পদে থাকা ব্যক্তির প্রতি বা ওই পদের প্রতি সাধারণ মানুষের একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় কিন্তু তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের এটাও পর্যবেক্ষণ যে এর এই মন্তব্যের প্রেক্ষিতে কোনো ধরনের ফৌজদারি যে ফৌজদারি অপরাধের যে ধারা হয় সেই ধারাও প্রয়োগ করা সম্ভব নয় সেই কারণে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার যে আবেদন যাদবপুর থানার তরফে করা হয়েছিল সেই আবেদন খারিজ করা হলো এবং তুমি জানো যাদবপুর থানার মূল অভিযোগ ছিল যে যখন এই বিক্ষোভের ঘটনা ঘটে সেই সময় পুলিশের কাজে শুভেন্দু অধিকারী বাধা দিয়েছিলেন এবং পুলিশকে উদ্দেশ্য করে বেশ কিছু কুরুচিকর মন্তব্য করেছিলেন ফলত এর প্রেক্ষিতে তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে চান এবং এই এফআইআর এর আবেদন দিয়ে কলকাতা হাইকোর্টে আসার কারণ হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে বিচারপতি মানতা যিনি রক্ষা কবচ দিয়েছিলেন যে কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ কেউ কোথাও কোনো এফআইআর দায়ের করতে পারবে না এবং সেই কারণেই তারা কিন্তু কলকাতা হাইকোর্টে অনুমতির জন্য এসেছিলেন এবং সেই অনুমতি আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়নি ফলত যাদবপুর থানা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই ঘটনার প্রেক্ষিতে কোনো এফআইআর দায়ের করতে পারবে না বৃষ্টি ধন্যবাদ সৌভিক অন্যদিকে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত জীবন কৃষ্ণ সাহা সর্বোচ্চ আদালতে জামিনের আবেদন জানিয়েছেন তিনি বড়োয়ার তৃণমূল বিধায়ক নিয়োগ দুর্নীতি মামলায় চলতি বছরের এপ্রিল মাসে তাকে গ্রেফতার করে সিবিআই কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে বিজেন্দ্র কি খবর রয়েছে ছ মাস ধরে জেলে রয়েছেন জীবন কৃষ্ণ সাহা সুপ্রিম কোর্টে এমনই সওয়াল করেছেন তৃণমূল বিধায়কের আইনজীবী বৃষ্টি এই কথাই তিনি বলেন যে ছ মাস হয়ে গেল তিনি জেলে রয়েছেন এপ্রিল মাসে অ্যারেস্ট করেছিল সিবিআই তাকে এবং চার্জশিট ফাইল হয়ে গেছে সেক্ষেত্রে তাকে বেল দেওয়া হোক এ কথা তার আইনজীবীদের তরফ থেকে বলা হয় মনে রাখতে হবে কি জীবনকৃষ্ণ সাহাকে যে রিক্রুটমেন্ট স্ক্যাম চলছে যেটা তদন্ত করছে সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশে সেখান থেকে অ্যারেস্ট করেছিল বর্মানের এমএলএ কে মুর্শিদাবাদের এবং তারপর এখনো তদন্ত চলছে সেটা জানানো হয়েছিল এর আগে তবে আজকে যেহেতু প্রথম দিন ছিল তার হিয়ারিং এ সুপ্রিম কোর্ট জানতে চায় কি আজকে তো ফার্স্ট ডে আছে সিবিআই বক্তব্য কি সেটা জানার জন্য আজকে সুপ্রিম কোর্ট নোটিশ ইস্যু করেছে তিন সপ্তাহের মধ্যে সিবিআই কে জবাব দিতে হবে এবং জীবনকৃষ্ণ সাহার আইনজীবীকে আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে তাদের যে আবেদনের কপি রয়েছে সেটা যেন তারা সিবিআই কে সার্ভ করে দেন তিন সপ্তাহের মধ্যে সিবিআই জবাব দেবে এবং তারপর পরবর্তী শুনানি হবে জীবনকৃষ্ণ সাহার যুক্তি ছিল আজকে কোর্টের মধ্যে ছ মাস ধরে তিনি জেলে রয়েছেন এবং চার্জশিট ইতিমধ্যে ফাইল হয়ে গেছে সেক্ষেত্রে তাকে বেল দেওয়া হোক এখন দেখতে হবে বৃষ্টি তিন সপ্তাহ পর যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং হবে তখন সিবিআই কি বক্তব্য রাখছে ধন্যবাদ বিজেন্দ্র